মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি নার্সারি শর্মিষ্ঠা ম্যাডাম, নার্সারি ক্লাসে আমি ইংলিশ পড়াবো। তাহলে তোমাদের ইংলিশ লেখা কি হচ্ছে? ইংলিশ লেখা ABCD হচ্ছে, N থেকে Z অবধি হচ্ছে, আর কি হচ্ছে, আর হচ্ছে তোমাদের A থেকে Z অবধি লেখা, বিফোর, আফটার, ফিল আপ আর ম্যাচিং, এই তোমাদের পড়া। তাহলে আগে কি লিখবো? আগে লিখবো N থেকে Z অবধি, আগে লিখবো N থেকে Z অবধি। N হলো, N হলো O P Q R S T, হয়ে গেল N O P Q R S T। তারপর কি হবে? U V W X Y and Z, এই হচ্ছে তোমাদের লেখা N থেকে Z অবধি। এবারে তোমাদের লেখা শুরু করেছি, শিখিয়েছি। আগে ছিল A থেকে M অবধি, আবার লিখবো আমি। এবার কি লিখবো? A থেকে M অবধি। তাহলে এবারে কি হবে? A থেকে M অবধি, A থেকে M অবধি লিখি। A A হলো B, শিখিয়ে দিয়েছি কি আমাকে লিখবে? D E E হয়ে গেল, F G H H হয়েছে H। এবারে I J K L M, এই পর্যন্ত আগের বারে পুরো তোমাদের শেখা হয়ে গেছিল। এবারে N থেকে, N থেকে বারবার লেখাচ্ছি, তাই N N O N O P বলেছি, কি করতে? P দাড়ি টেনে এই, Q গোল করে এই, R একটা লাইন টেনে এই করে এই, R S টা কিরম হবে? S টা হবে এই S, T ও সোজা এই এই, U এইভাবে ঘুরিয়ে দেবো, V এই এই V। এবার W X Y Z, W X Y Z হয়ে গেল, হয়ে গেল। তাহলে কি হলো? N থেকে Z অবধি লিখলাম আর A থেকে Z অবধি লিখলাম, তাই তো? তাহলে তোমাদের কি করতে হবে? N থেকে Z অবধি লিখতে হবে দুবার, আর A থেকে Z অবধি দুবার লিখতে হবে। আজকে তোমাদের A থেকে Z অবধি আর N থেকে Z অবধি দুবার করে লিখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের পড়া লেখা। কি হলো তাহলে? A B C আর D লিখিনি, D লিখিনি, D E E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এটা তাহলে কবার লিখবে? এটা লিখবে দুবার, আর N থেকে Z অবধি লিখবে দুবার।
হয়ে গেল। তাহলে এবার কি দেব, এবার দেব তোমাদের ফিল আপ। এবার দেব কি, এবার দেব ফিল আপ, ফিল আপ। ফিল আপ কি দিচ্ছি, এ বি তারপরে ড্যাশ। কি হবে এখানে, এখানে হবে সি, তারপরে আবার ড্যাশ, এখানে হবে ডি, তারপরে লিখছি ই, ই ড্যাশ। আচ্ছা আগে লিখে নি, জি, জি হলো জে, কে আগে লিখে নিচ্ছি, তারপর এল। হয়ে গেল লেখাটা পুরো, এবার ফিল আপ। ফিল আপ কি হচ্ছে, এ বি তারপরে এখানে ড্যাশে কি হবে সি ডি, ই দেওয়া আছে এখানে ড্যাশে কি হবে এফ, জি দেওয়া আছে, ড্যাশ আছে এইচ, ড্যাশ আছে আই, জে আছে, কে আছে, এই ড্যাশে হবে এল, এম আছে, এই ড্যাশে হবে এন। তাহলে ঠিক আছে, এই শূন্যস্থানটা করতে হবে, আর এ থেকে জেড অবধি লিখতে হবে, আর এন থেকে জেড অবধি লিখতে হবে। আজকে হচ্ছে এই পড়া, আজকে আর কিছু নতুন পড়া, মানে অন্য কিছু আর পড়া দেবো না। আর একবার তোমাদের বলেছি ডাকানোগুলোও নিজেরা বাড়িতে পড়বে। আমরা তো স্কুলে হলে স্কুলে লেখাতাম আবার ডাকাতাম, স্কুলে হলে কি করতাম, স্কুলে লিখতেও লেখাতাম রোজ, আবার রোজ ডাকাতাম। তাহলে আজকে একবার ডাকি দিচ্ছি, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গোট, এইচ ফর হেন, আই ফর আইসক্রিম, জে ফর জোকার, কে ফর কিং, এল ফর লায়ন, এম ফর মাঙ্কি, এন ফর নেস্ট, ও ফর আউল, পি ফর প্যারট, কিউ ফর কুইন, আর ফর রোজ, এস ফর শু, জি ফর টাইগার, ইউ ফর আমব্রেলা, ভি ফর ভ্যান, ডব্লিউ ফর ওয়াচ, এক্স ফর এক্সমাস ট্রি, ওয়াই ফর ইয়ার, জেড ফর জেব্রা। তাহলে এগুলো বাড়িতে পড়ে পড়ে অভ্যেস রাখবে, আর যে লেখাগুলো রোজ দুবার তিনবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত পড়ালাম। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়বে,